আয়োজনের জন্য টোকিও নির্বাচিত হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে ওইবার অনুষ্ঠিত হয়নি অলিম্পিক। এরপর 1964 স্পোর্টসের মেগাশো আয়োজনের কৃতিত্ব দেখায় জাপানের এই রাজধানী শহর। এবার টোকিও দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের। গেল গরমে হিটস্ট্রোক ও অসুস্থতায় প্রায় শতাধিক মানুষের মৃত্যুতে জুলাই অগস্টে অলিম্পিক গেমস আয়োজনে চিন্তার ভাঁজ ফেলছে বিভিন্ন দেশের অ্যাথলিটদের কপালে। একই সঙ্গে ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে বেশ কয়েকটি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে জাপান, যাতে অ্যাথলিট ও আগত দর্শকদের মাঝে বিকিরণের প্রভাব নিয়েও চিন্তা জানিয়েছে সমালোচকরা। এবার খোদ টোকিও নগর কর্তৃপক্ষই আগত প্রায় 90 লাখ অতিরিক্ত মানুষকে জায়গা দেয়া নিয়ে চিন্তিত। এমনিতেই প্রতিদিন প্রায় 40 মিলিয়ন অর্থাৎ 4 কোটি লোক টোকিওতে আসা যাওয়া করতে মেট্রো রেলপথ ব্যবহার করে থাকে। এত ভিড় সামাল দিতেও কর্তৃপক্ষের হিমশিম অবস্থা। অলিম্পিকের সময় প্রায় 1 মাস সময় অতিরিক্ত 90 লাখ মানুষের চাপ বাড়তি চাপ ফেলবে মেট্রো ব্যবস্থায়। অলিম্পিক টোকিওর নগর পরিবহনে সবসময় 100 ভাগ ভিড় লেগে থাকে, অফিস আওয়ারে সেটা বেড়ে 200 ভাগ হয়ে যায়। যেখানে একটা পত্রিকা খুলে কেউ একটা খবর পড়ে নেবেন এটা এমনিতেই হয় না, আর অলিম্পিক চলাকালীন সবটুকু ভিড়ও বেড়ে 1.5 গুণ পরিমাণ হয়ে যাবে, যা নিশ্চিতভাবেই অস্বস্তিতে ফেলবে অলিম্পিক উপভোগ করতে আসা দর্শকদের। অতএব যারাই অলিম্পিকের মেগা ইভেন্ট উপভোগ করার টিকিট হাতে পেয়ে উল্লসিত, তারাই হয়তো অলিম্পিকে গিয়ে মুখোমুখি হবেন তিক্ত এক ব্যস্ত জনস্রোতের। তবে টোকিও নগর কর্তৃপক্ষ এই ভিড় সামলাতে হাতে নিচ্ছে বিভিন্ন সমন্বিত প্রকল্প, যাতে ভিড় কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে টোকিও নগর কর্তৃপক্ষের।